নমস্কার বন্ধু, রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ বিভিন্ন ধরনের যারা চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত তৃণমূল ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করছেন। বিকাশ ভবনে সেটা সম্ভব না হলেও তৃণমূল ভবনে কিন্তু যাচ্ছে এবং সেখানে তারা তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছেন, কিন্তু আজও পর্যন্ত তারা শুভেচ্ছা বিনিময় করছেন, ফুলের তোড়া দিচ্ছেন, কিন্তু বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কিন্তু কোনো সুখবৃদ্ধি তারা কিন্তু পাচ্ছেন না। যদিও তারা বারবার যে শিক্ষামন্ত্রীর কাছে বলছেন এবং বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছেন, সেই পর্যায়ে দাঁড়িয়ে আজও পর্যন্ত ওই শিক্ষামন্ত্রী অর্থাৎ প্রাপ্তবাবু, তিনি এই ক্ষমতায় আসার পরে অর্থাৎ এই সরকার নতুনভাবে ক্ষমতায় আসার পর এবং তিনি শিক্ষামন্ত্রী দ্বিতীয়বারের জন্য হলেও কিন্তু তিনি এখনও পর্যন্ত কোনো শিক্ষকদের জন্য কোনো রকমই কিন্তু কোনো রকমই কাজ করে উঠতে পারেন এমনটা কিন্তু বিরোধীদের অভিযোগ, চূড়ান্ত অভিযোগ করছে বিরোধীরা। কিন্তু তবুও রাজ্যের যারা এসিওরা রয়েছেন তারা যেমন যাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষক থেকে আরম্ভ করে এমনকি তৃণপতি শিক্ষক সংগঠনের বিভিন্ন নেতৃত্বরা যাচ্ছেন এবং সেখানে কিন্তু মহিদুলবাবু তিনি কিন্তু রয়েছেন। তো সবে মিলিয়ে এটা শিক্ষামন্ত্রীর কাছে কোনো অজানা প্রশ্ন নয় যে এই ধরনের শিক্ষকরা কিন্তু চরম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে রয়েছে, কিন্তু তারপরেও তিনি কেন পদক্ষেপ নিতে পারছেন না। এই জায়গায় দাঁড়িয়ে মহিদুল ইসলামদের বক্তব্য, যারা শিক্ষামন্ত্রীর কাছে প্রতিনিয়ত বিষয়গুলোকে তুলে ধরছেন এবং তিনি অবশ্যই খুব শিগগির পদক্ষেপ নেবেন, কিন্তু কবে সেই খুব শিগগিরই হবে, প্রায় কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, একের পর এক শিক্ষক কিন্তু তারা চরম হতাশার মধ্যে পৌঁছে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে এই রাজ্যের পার্শ্ব শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এবং সেখানে তাদের বক্তব্য যে এই সরকারের কাছ থেকে কোনো কিছুই আর পাওয়া সম্ভব নয়, ভালো কিছু আসা সম্ভব নয়, তাই তারা অনেকে কিন্তু আইনের পথে গিয়ে পৌঁছাচ্ছেন এবং সেই আইনের দোরগোড়ায় যাচ্ছেন, কারণ দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এই চাকরিদের যে বিভিন্ন যে দুরাবস্থা তৈরি হয়েছে বা দুর্নীতি তৈরি হয়েছে সেই দুর্নীতির জন্য কিন্তু তারা সেখানে ন্যায় বিচার পাচ্ছে। তাই রাজ্যের পার্শ্বশিক্ষকরা যেমন একটা বক্তব্যকে সামনে রেখে কেসের দিকে চিন্তাভাবনা করছে যে একই দপ্তরে কাজ করে তারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা তারা যদি তাদের তুলনায় বেশি বেতন পাচ্ছে অথচ তারা অনেকটা কম, কেন এরকম হতে পারে, এই বিচার নিয়ে কিন্তু তারা পৌঁছানোর চেষ্টা করছে। আরও কিন্তু অনেকে বিভিন্ন মামলা মাদ্রাসা শিক্ষকরা তারাও কিন্তু কেসের দিকে এগিয়ে যাচ্ছে এসএসকেএমএসকে শিক্ষক, কারণ ভরসা কিন্তু হারিয়ে ফেলেছে, কারণ সেই জায়গায় দাঁড়িয়ে মর্নিং শোজ দ্য ডে যে বিষয়টা বোঝা যায়, শিক্ষামন্ত্রী আসার পর তিনি কিন্তু যেমন প্রথম দিকে কারোর সঙ্গে দেখা করছেন না, কিন্তু তৃণমূল ভবনে তিনি যখন বসছেন সেখানে কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে কথা বলছেন। তো এই পর্যায়ে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যত সময় যাবে শিক্ষকদের মধ্যে কিন্তু হতাশা বাড়বে, এইভাবে শিক্ষক প্রতিনিধিরা তারা একবার দুবার গিয়ে শিক্ষামন্ত্রীকে বলে তোরা দিতে পারেন, কিন্তু বারবার যখন তাদের দেখছে কোনো বক্তব্যই পূর্ণ হচ্ছে না সেখানে দাঁড়িয়ে কিন্তু আর তারা কিন্তু সেই জায়গায় পৌঁছাবে না, এখানে কিন্তু ক্ষোভটা তৈরি হবে। তবে যে বিষয়ভাবে বা টেকনিক্যালভাবে তাদের বোঝানো হচ্ছে যে সমস্ত কিছু কাজ চলছে, অর্থাৎ কাজ কি অনন্ত সীমা ধরে চলতে পারে এমনটাই কিন্তু বিরোধীদের চূড়ান্ত প্রশ্ন এবং প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন। তাই শিক্ষকরা এই পর্যায়ে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর কাছে আশা করছেন যে অন্তত ন্যূনতম একটা বেতন বৃদ্ধি করা হোক, যাতে করে এই কঠিন সময়ে অর্থাৎ সিক্স পে কমিশন হয়ে গেল রাজ্যে, কেন এই ধরনের শিক্ষকদের জন্য কিছু ভাবনা চিন্তা করা হলো না, কেন এই ধরনের শিক্ষকদের বিষয় নিয়ে রাজ্য সরকার এতটা উদাসীন, যেখানে একের পর এক স্কুল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের ভূমিকা কিন্তু কম নেই, এমন স্কুলও রয়েছে সেখানে মাত্র একজন শিক্ষক এবং একজন পার্শ্ব শিক্ষক নিয়ে কিন্তু স্কুল চলছে এবং সেই পার্শ্ব শিক্ষক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে। বন্ধু, কী মনে হয় যে শিক্ষামন্ত্রী কেন পদক্ষেপ নিতে পারছেন না, অবশ্যই জানাবেন। এইভাবে প্রতিনিয়ত দেখা করে কি সাফল্য আসতে পারে অবশ্যই দেখতে থাকুন ট্রুথ নিউজ, সঙ্গে রাখুন চ্যানেল, সাবস্ক্রাইব করুন, খবরের জন্য খবর নয়, প্রতিনিয়ত কিন্তু নিজেদেরকে ভাবনা চিন্তা এগিয়ে নিতে হবে এবং সাফল্য আদায় করতেই হবে। নমস্কার, ধন্যবাদ।